জাতিসংঘের সদর দপ্তর থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন এনটিভি নিউ ইয়র্ক ব্যুরো চিফ ফরিদ আলম। ফরিদ, দুটি বিষয় আপনার কাছে জানতে চাই। একটি হলো ইউনুস বাইডেন বৈঠকের বিষয়টি এবং শুক্রবার ভাষণের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আপনি জানেন যে আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাইডেনের একটি বৈঠক হয়েছে। বৈঠকটি খুব দীর্ঘ সময় না হলেও এটা যে কতটা অন্তরঙ্গপূর্ণ এবং কতটা যে আন্তরিক ছিল সেটা কিন্তু তাদের এই প্রকাশিত ছবিগুলো দেখলেই বোঝা যায়। বাইডেন নিজেই উচ্ছ্বসিত। সুতরাং এই বৈঠকে দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে সংক্ষিপ্ত সময় হলেও অনেক জরুরি বিষয় নিয়ে কথা হয়েছে। তার মধ্যে অন্যতম বাংলাদেশের চলমান ঘটনা ঘটেছে, যে জুলাই বিপ্লব যেটা হয়েছে সেই বিপ্লব নিয়ে কথা হয়েছে সংক্ষিপ্তভাবে, এবং কোন প্রেক্ষাপটে উনি সরকারের দায়িত্ব নিতে হয়েছে সেই বিষয়গুলো তিনি বাইডেনকে সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন বলে আমরা জানতে পেরেছি। বাইডেন তার একটি দেশের একটি ভঙ্গুর অর্থনৈতিক দেশের দায়িত্ব হাতে নেওয়ার, বাইডেন কিন্তু নিজেও তাকে অর্থনৈতিকভাবে তাকে সহযোগিতা করার, এবং তিনি তার প্রতি বিশ্বাস রেখে বলেছেন যে সারা বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি উজ্জীবিত করতে বিভিন্ন দেশে উনি যে বুদ্ধি পরামর্শ দিয়ে দীর্ঘদিন ধরে বুদ্ধি পরামর্শ দিয়ে আসছেন, এবং তার ডক্টর ইউনূসের বুদ্ধিতে কিন্তু, যিনি মাইক্রো ক্রেডিটের জনক বলা হয়, তার বুদ্ধিতে কিন্তু বিশ্বের আলোচনা হয়েছে। এছাড়াও রাজনৈতিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের মানবাধিকারের উন্নয়ন এসব বিষয় নিয়ে, তার সাথে কথা হয়েছে। আর আরেকটা বিষয় আপনি যেটা জানতে চেয়েছেন, যে 7 তারিখে ডক্টর ইউনূসের বক্তব্যে তিনি কি বিষয়ে কথা বলতে পারেন, এটা আমি আগেও বলেছি, তারপরে বলি যে এটা খুবই পরিষ্কার, ডক্টর ইউনূস তার কথায় কোনো এমন কোনো কিছুই, তার বক্তব্যে এমন কোনো কিছুই রাখতে চান না যে যেটা বিশ্ব নেতাদের বুঝতে সমস্যা হয় যে উনি কোন প্রেক্ষাপটে একটি দেশের দায়িত্ব নিতে হয়েছে তাকে, এবং একটি দেশের জন্য তিনি কি করতে চাচ্ছেন, কেন করতে চাচ্ছেন, বিশেষ করে কোন প্রেক্ষাপটে কাদের দাবির মুখে তাকে একটি সরকারের দায়িত্ব তাকে নিতে হয়েছে, বাংলাদেশের হাল তাকে ধরতে হয়েছে। সুতরাং এই বিষয়গুলো তিনি বিশেষ করে জুলাই আগস্ট বিপ্লবের পুরো প্রেক্ষাপটই তিনি তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি। আর এটা খুবই জরুরি যে বিশ্ব নেতারা কিন্তু ডক্টর ইউনূসকে ব্যক্তিগতভাবে অনেকেই চিনেন, তাকে মাইক্রো ক্রেডিটের জনক হিসাবে চিনেন, তিনি যে অর্থনীতির উপরে যে একজন খুবই খুবই বিজ্ঞ মানুষ সেই বিষয়ে সবারই এটা জানা আছে, কিন্তু উনি যে একটি রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করতে হয় কিভাবে করবেন সেই বিষয়গুলো নিয়ে হয়তো অনেকেই জানেন না, কিন্তু তারা বিশ্বাস করেন যে ডক্টর ইউনূসের মতন একজন ব্যক্তির হাতে যদি কোনো দেশের দায়িত্ব থাকে সেই দেশে অন্তত যাই কিছু হোক, মানবাধিকার, শিক্ষা, আপনার অর্থনৈতিক উন্নয়ন, এইসব সবকিছু এবং রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে। এবং ডক্টর ইউনূসকে কিন্তু বিশ্ব নেতারা এতটাই বিশ্বাস করেন এই কারণে যে ডক্টর ইউনূস যাই কিছুই করেন না কেন, তিনি শুধুমাত্র যে একটি দেশের জন্য করবেন সেটাই কিন্তু না, উনি সারা বৈশ্বিক বিষয়গুলোই উনি চিন্তা সবসময় করেছেন এবং করবেন বলেও তারা বিশ্বাস করেন। সুতরাং তার ভাষণে ছোট্ট একটি বিষয় আমরা যদি মনে করে থাকি যে উনি একটা স্পেসিফিক কোনো বিষয় নিয়ে কথা বলবেন সেটা ঠিক না, বিশ্ব নেতারা তার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নিউ ইয়র্ক থেকে জানছিলাম জাতিসংঘের সদর দপ্তরের খবর। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাংকসই দিবেন আর কিছু দিবেন না, যদি দেওয়ার মতো হয় সো যে কোনো কিছু। খুব খুশি লাগলো আপনার সাথে ডিল করে। ডিল ডান। হ্যাঁ, 50 লাখ। ওয়াও, আমি চাচ্ছি এই 3rd ডে-তে তোমাদের এনগেজমেন্টটা করে ফেলো। এখন তো রতন নামে কোনো কিডনি ডাক্তার নাই। আপনি চিটার ব্যাপারে পাল্লাই পড়ছেন। আয় আল্লাহ রে, আমি কি করবো রে আল্লাহ রে আল্লাহ।